সমকামী বা মহিলা হওয়ার কারণে বৈষম্যের ভয়ে আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষার যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট হওয়া উচিত নয় বলে মনে করেন স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান। একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ককে সম্বোধন করে সুয়েলা ব্রেভারম্যান প্রশ্ন করেন, জাতিসংঘের 1951 সালের শরণার্থী কনভেনশনের প্রয়োগ আমাদের আধুনিক যুগের জন্য উপযুক্ত কিনা। মার্গারেট থ্যাচার প্রতিষ্ঠিত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি স্টাডির অনুসারে এই সংজ্ঞাটি বিশ্বব্যাপী কমপক্ষে 780 মিলিয়ন মানুষকে অন্য দেশে চলে যাওয়ার অধিকার দেয়। পক্ষপাতিত্বের ভয়ে যারা নিপীড়ন থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের সাহায্য করার জন্য আইনগুলো পরিবর্তন করেছে। শরণার্থী কনভেনশনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি করা হয়েছিল। সেখানে উল্লেখ্য ছিল শরণার্থীদের এমন দেশে ফেরত দেওয়া উচিত নয় যেখানে তারা তাদের জীবন বা স্বাধীনতার জন্য হুমকির সম্মুখীন হয়। স্বরাষ্ট্র সচিব বলেন, কনভেনশনটি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে আমরা এখন সম্পূর্ণ ভিন্ন সময়ে বাস করছি।